জন্য আপনারা দোয়া করবেন। এতদ অঞ্চলের মুরব্বীরা যারা আমাদেরকে ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছেন তাদের মাগফিরাত কামনা করে সকল আন্তরিক ধন্যবাদ দেব। আজকে এখানে এসে যাদের সুযোগ থাকে কফি খাওয়ার, কফি খাওয়ার, ফুচকা খাওয়ার আমন্ত্রণ রইল, এবং সেই সাথে যারা আজকে এটা উদ্যোক্তা তাদের প্রতি আমাদের সকলের সহযোগিতা সর্বাত্মক সমর্থন থাকবে ইনশাআল্লাহ, এবং তাদের সুযোগ আছে তারা আসবে সহযোগিতা করবে। আপনারা জানেন একটু আগেই আমাদের মা ফুচকা এবং কফি হাউসের উদ্বোধন হয়েছে। আমরা আজকে নামাজের পর এখানে সবাই মিলিত হয়েছি এবং ফুচকা এবং কফি খেয়েছি, অত্যন্ত মানসম্মত, অনেক ভালো লেগেছে। আপনারাও আসবেন, মাঝে মাঝে এসে খেয়ে যাবেন। আর সোনচুরের ফুলপুরের ও দূরে, সোনচুর 3 কিলোমিটার দূরে, এখানে কফি হাউসটি উপস্থিত। আপনি সহজেই আসতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, কাজে এখানে এসে এনজয় করতে পারেন। পাশাপাশি গ্রামীণ পরিবেশে রাস্তা আছে, অনেক সময় কেটে বেড়ানোর জায়গা আছে, সবুজ সময় পরিবেশে কফি হাউসটি উপস্থিত। আমরা এর চতুর্থ সমৃদ্ধি কামনা করছি, আশা করি এটি আরও বৃহৎ পরিসর লাভ করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এলাকার সকলকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর কফি হাউস সহযোগিতা করার জন্য। পাশাপাশি আতারুল, স্বপন, আলিউর রহমান বাদল এবং সিদ্দিক মিস্ত্রিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি যারা সহযোগিতা করেছেন পরিকল্পনা দিয়ে মানসিকভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে হাবিব রহমান হাবিবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি সঞ্চুরের জন্য সারাদিনই পরিকল্পনা করেন, চিন্তা করেন, ভাবনা করেন, সঞ্চুরের অনেক উন্নয়ন করছেন এবং এই কফি হাউসে ফ্রিজ সহ অনেক জিনিস উপহার দিয়েছেন, এবং পরবর্তীতেও আরও কিছু লাগবে উনি উপহার দিবেন। যে ওনাকে আমরা সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে কী বলবো, যারা দূরে আছেন তারা আজকে হয়তো মিস করেছেন, পরবর্তীতে আপনারা এসে কফি খেয়ে যাবেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। এদের সাফল্য কামনা করি, বিজয় কামনা করি, তারা যেন এই কাজে সফল কাম হইতে পারে এবং এই কাজের সার্বিক তত্ত্বাবধানে এবং কারিগরি যত সফলতা ওনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক মিস্ত্রি সাহেব, ওনার জন্য শুভকামনা রইল, এবং পরবর্তীতে আরও যদি কোনো সংযোজন বিয়োজন লাগে উনি করে দিবেন, আমরা তোমাদের পাশে আছি। আপনারা এলাকাবাসী মুরব্বী যারা আছেন এদেরকে এবং কোনো বিস্তৃতি যদি থাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এদের এবং এই এলাকার সকলে ধন্যবাদ জানাই মোহাম্মদ।